এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী খেলাফত শাসনামলে খলিফাদের একে একে শহীদ করা হয়, আমার প্রশ্ন হচ্ছে হত্যাকারীদের কি বিচারের সম্মুখীন হতে হয়েছিল? আর যদি না হয় তাহলে কেন বিচার হয়নি, অথবা পরবর্তী খলিফাগণ কেন বিচার করেননি? আপনার এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন যে খেলাফত আমলে খলিফাদের একে একে যে শহীদ করা হয়েছে, এই শহীদ করা হয়েছিল কাদের ইন্ধনে, দায়ী কারা, সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? যাদের ইন্ধনে সুমহান খোলাফায়ে রাশিদিন কয়েকজনকে শহীদ করা হয়েছিল, পরবর্তীতে বিচার ব্যবস্থায় তারাই বিঘ্ন সৃষ্টি করেছিল, এই জন্য আর বিচারটা হতে পারে না। আমি সংক্ষেপে ইতিহাসটা বলে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী খেলাফত শাসনামলে খলিফাদের একে একে শহীদ করা হয়, আমার প্রশ্ন হচ্ছে হত্যাকারীদের কি বিচারের সম্মুখীন হতে হয়েছিল? আর যদি না হয় তাহলে কেন বিচার হয়নি, অথবা পরবর্তী খলিফাগণ কেন বিচার করেননি? আপনার এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন যে খেলাফত আমলে খলিফাদের একে একে যে শহীদ করা হয়েছে, এই শহীদ করা হয়েছিল কাদের ইন্ধনে, দায়ী কারা, সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? যাদের ইন্ধনে সুমহান খোলাফায়ে রাশিদিন কয়েকজনকে শহীদ করা হয়েছিল, পরবর্তীতে বিচার ব্যবস্থায় তারাই বিঘ্ন সৃষ্টি করেছিল, এই জন্য আর বিচারটা হতে পারে না। আমি সংক্ষেপে ইতিহাসটা বলে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করেছিল এক গোলাম মাজুসি। কি ছিল? মাজুসি, মুগিরা ইবনু শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন, বিচারে সে হেরে গেছিল। কথা বুঝতে পারছেন? বিচারে সন্তুষ্ট না হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ ইমামতি করতেছিলেন মসজিদ নববীতে, অতর্কিত যে সে হযরত ওমরকে ছুরিকাঘাত করেছিল। বিষয়টা একেবারে রাজনৈতিক ছিল না, বুঝলেন? হযরত ওমরকে রক্ষা করতে পিছনে সাতজন সাহাবি তখন শাহাদত বরণ করছেন। সে মাজুসি এত খতরনাক খুনি ছিল যে সে বাঁচার জন্য আরো সাতজন সাহাবিকে শহীদ করেছিল। পরবর্তীতে সাহাবা একরাম তাকে কতল করেছেন, বিচার হয়ে গেছে, আর সেটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বুঝতেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হত্যায় জড়িত ছিল, পিছনে ইন্ধন ছিল কুখ্যাত ইহুদিদের। ইহুদিদের মধ্যে এক দুর্ধর্ষ ডিপ্লোম্যাটিক নেতা ছিল আবদুল্লাহ বিন সাবা। সে মূলত ছিল মোনাফেক। কি ছিল? মোনাফেক। এই আবদুল্লাহ বিন সাবা বর্তমান মিশরের, মিশরে আপনাকে শুনবেন না, আমি উঠে যাই, মনোযোগ দিতে হবে। সিনাই পর্বতমালার পাদদেশে সে একটা টিম তৈরি করলো, সাবাই চক্র নাম। কি নাম? সে চক্রান্তে নামলো মুসলিম বিশ্ব অস্থিরতা কিভাবে সৃষ্টি করা যায়। ইরাকের কোন এক অঞ্চল থেকে কিছু লোকজন আসলো, ভালো করে খেয়াল করেন, লোকজন আসলো হযরত ওসমানের কাছে বিচার নিয়ে, যে আপনি যে গভর্নর দিয়েছেন বিচারক, সে আমাদের উপর জুলুম করে, কি করে, আপনি তাকে পরিবর্তন করে নতুন একজন নেককার ই দেন, শাসক দেন। তা হযরত ওসমান তো খলিফাতুল মুসলিমিন, বুঝলেন, তিনি মারওয়ানকে বললেন চিঠি লেখো। কাকে বললেন? মারওয়ান ছিল মোনাফেক, সাবাই চক্রের সাথে তার একটা সম্পর্ক ছিল। চিঠি লিখছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠিতে লেখালেন যে যাকে তোমাদের শাসক দেওয়া হয়েছিল বিচারক, তাকে বদলি করে দিলাম, আর যাকে দিলাম পত্রবাহক ফাকবালহু, তাকে কবুল করো। কি করো? এই আবদুল্লাহ বিন সাবা, সে তো চক্রান্তে লিপ্ত, চিঠি নিয়ে যখন সেই আরবি কাফেলা ছুটল, বুঝলেন, আরবের কোনো এক অঞ্চল থেকে যারা এসেছিল তারা খুশি হয়ে চিঠি নিয়ে দেশে যাচ্ছে যে যাক, খলিফাতু ইনসাফ বিচার করছেন, তিনি বিচারক পরিবর্তন করে ভালো মানুষকে দিয়েছেন আমাদের মধ্যে একজনকে। মদিনা মুনাওয়ারার সীমানা থেকে দূরে যাওয়ার পর আবদুল্লাহ বিন সাবা এসে ধরল, বলে খলিফাতুল মুসলিমিন কি বিচার করছে? কয়, হ্যাঁ, তিনি তাকে বদল করছেন,
নতুন আমাদের মধ্য থেকে একজনকে দিয়েছেন। বলে নির্দেশনামা কোথায়? বলে এই যে দেখেন চিঠি। কথা বুঝতেছ? চিঠিটা যখন হযরত ওসমান লিখালেন, উনি সিল মারার আগে মারওয়ান ফাকবালহুর জায়গায় নোকতা বদল করে ফাকতুলহু লিখে দিছে। ভালো করে খেয়াল করেন বিষয়টা, ফাকবালহু ফাকবালহু, শুধু দুইটা নোকতা পরিবর্তন করতে হয়েছে, বায়ের নোকতা কেটে উপরে দুইটা নোকতা দিছে, হয়ে গেছে ফাকতুলহু। ফাকবালহু মানে কবুল করো, ফাকতুলহু মানে কতল করো। কথা বুঝতে পারছেন? চিঠিটাকে তিনি পাঠালেন কাকে? যিনি আগের শাসক ছিলেন তাকে, বুঝলেন? এখন তারা তো খুশি মনে যাচ্ছিল। আবদুল্লাহ বিন সাবা যখন বলল, দেখো তিনি তো লিখে দিয়েছেন ফাকতুলহু, কি লিখছেন? বার্তাবাহক বলতেছেন আর বলছেন ফাকবালহু, কবুল করতে বলছে, বলে নাই যে দেখো। তখন তারা কাজটা তো মারওয়ান করছে আবদুল্লাহ বিন সাবার চক্রান্তে যোগ দিয়ে, তখন তারা খেপে গেল যে খলিফা এত বড় ধোকাবাজি আমাদের সাথে করলেন। তখন তার আর দেশে গেল না, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে আবদুল্লাহ বিন সাবাকে সাথে নিয়ে ঘরে ঘরে যে মুসলমানদেরকে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওসমানকে চলবে না, তিনি ন্যায় বিচার করেন না। এই আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্রর মাধ্যমে হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করা হলো। কি করা হলো? এবং হযরত ওসমানকে 22 দিন অবরোধ করে রাখা হয়েছিল, তারপর ওনাকে শহীদ করা হয়েছিল। তাহলে এই হযরত ওসমানের শাহাদত কি রাজনৈতিক ছিল, খেলাফতের কারণে ছিল না? ভুল বুঝাবুঝি মুসলমানদের মধ্যে, ভুল বুঝাবুঝি, ভুল বুঝাবুঝি সৃষ্টি মুসলমানরা করছে না বাইরের থেকে ইহুদিরা? ওই ইহুদির নাম কি? আবদুল্লাহ বিন সাবা। দায়িত্বে নিলেন হযরতে আলী। তখন আবদুল্লাহ বিন সাবা ইহুদি তো, সে একদল লোক পাঠায় দিল আমির মুয়াবিয়ার কাছে শামে। কোথায়? তিনি সেখানে গভর্নর, আবদুল্লাহ বিন সাবার লোক। ওখানে যে উস্কানি দিতে লাগলো আমির মুয়াবিয়াকে, যা হযরত আলী যে খলিফা হয়েছে তাকে বলেন উসমান হত্যার বিচার করতে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে এটার বিচার চাই। হযরত আলী চিঠির জবাব দিল, মুয়াবিয়া তুমি ধৈর্য ধরো, আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্রের কারণে আমাদের নিজেদের অনেক মুসলমান এই কাজে জড়িত হয়ে গেছে, সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, তাড়াহুড়া বিচার করা যাবে না। মুয়াবিয়া এটা বুঝতেই চাইলেন না। তারপরে যে যুদ্ধ হয়ে গেল, কি হইল? সিফিনে। কোথায়? সিফিনে যুদ্ধ হলো। যুদ্ধে মুয়াবিয়া পরাজিত হলেন, তিনি ফিরে গেলেন। ভালো করে খেয়াল করেন মিয়া সাহেব, এই প্রশ্নগুলো তার না, এগুলি নাস্তিক বুদ্ধিজীবীদের। এটা আচ্ছা মতো আমি শিক্ষা দিয়ে দিছি এক বুদ্ধিজীবীকে, এখন আর প্রশ্ন নাই তাদের। সিফিন যুদ্ধ চলাকালীন সময়ে মুয়াবিয়া যখন হেরে যাচ্ছিল, বুঝতেছেন, তখন কৌশলে কোরআন শরীফ বর্ষার মাথায় বেঁধে তুলছে আর বলল যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ কোরআন করিম থেকে আমরা বিচার মেনে নিব। হযরত আলী মারেফতের খনি, তিনি তো বুঝছেন এটা মুয়াবিয়ার যুদ্ধ কৌশল, তিনি বললেন যুদ্ধ বন্ধ করা যাবে না। তিনি তখনই তার বিখ্যাত উক্তি করলেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, তার কথা সত্য উদ্দেশ্য ভিন্ন। তখন হযরত আলীর দল থেকেই 12,000 লোক বের হয়ে গেল, মোটা মাথার, কি রাজনীতি যুদ্ধ নীতি বুঝে না। এরা বলল আলী আপনি অপরাধী, মুয়াবিয়া তো কোরআন শরীফ থেকে ফায়সালা মানতেছে যুদ্ধ বন্ধ করেন। হযরত আলী বললেন না, এটা তাদের যুদ্ধ কৌশল। এই যে 12,000 বের হয়ে গেল খারেজ থেকে, তারাই খারেজি, তারাই কি? এই খারিজিরা ফতুয়া দিল নাউজুবিল্লাহ যে হযরত আলীও কাফের হয়ে গেছে, মুয়াবিয়াও কাফের হয়ে গেছে। সবকিছুর মূলে কে? সাবা, সাবা, আবদুল্লাহ বিন সাবা। কথা বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খারিজিদের অবস্থানটা ঘাঁটি গাড়ছিল, তারা খারিজিরা তাদের ঘাঁটিটা তৈরি করেছিল ইরাকের কুফা শহরের কাছে, একটা জায়গা আছে নাম হারুরা, কি নাম বলেন না? হযরত ইবনে আব্বাসকে হযরত আলী পাঠালেন 3 বার, কয়বার? যে খারিজিদেরকে বুঝাও,
খারিজিদেরকে? ওরা বুঝল না। চতুর্থবার হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন আর 12,000 খারিজির মধ্যে 8,000 কে কতল করলেন, 4,000 ছড়ায় ছিটায় গেল। পরবর্তীতে এই খারিজিরা প্রতিশোধ দিতে যে আমার ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। কথা বুঝতে পারছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পর খেলাফতের দায়িত্ব তো আর খোলাফায়ে রাশিদিন কারো হাতে ছিল না, এই জন্য হযরত আলীর বিচারের দায়িত্ব কেউ নিতে পারে নাই। আর একজন মানুষ তো দায়ী ছিল না, মূল দায়ী ছিল ইহুদি চক্র, আর দ্বিতীয় দায়ী ছিল বাতিল ফেরকা খারিজি। অথবা এত মানুষের বিচার কি করে হবে? এটাই হচ্ছে মূল ইতিহাস। এখানে কোনো একজন সাহাবিকে দায়ী করা যাবে না, কোনো একজন খলিফাকে দায়ী করা যাবে না। এটাকে হাদিসে বলা হয়েছে মুশাজারাতুস সাহাবা, শাজারা ইউশাজিরু মুশাজারা, আরবিতে বলে একই গাছের ডালে ডালে যখন বাতাসে সংঘর্ষ হয়। বলেন তো, একটি বৃক্ষের ঠালে ঠালে যখন বাতাসে সংঘর্ষ হয়, কোনো একটি ঠাল দায়ী না বাতাস দায়ী? খোলাফায়ে রাশিদিনের জমানায় সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, কোনো একজন সাহাবি তাতে দায়ী ছিলেন না, দায়ী ছিল বাইরের ইহুদি চক্র, সাবাই চক্র। উত্তরটা পেয়েছেন বলে আশা করি।